স্বাদে ও ঘ্রাণে অন্যান্য মাছকে পেছনে ফেলা ইলিশ বাঙালি সমাজে মাছের রাজা হিসেবে আদৃত। তবে পুষ্টিগুণের দিক থেকেও অনন্য এই রূপালী মাছটি। নিয়মিত এই সামুদ্রিক মাছ খেলে তা অনেক রোগ প্রতিরোধে সহায়ক হয়। পুষ্টিবিদরা বলেছেন, প্রতি 100 গ্রাম ইলিশ মাছে 21.8 গ্রাম প্রোটিন, 24 মিলিগ্রাম ভিটামিন সি, 3.39 গ্রাম শর্করা, 2.2 গ্রাম খনিজ, 19.4 গ্রাম চর্বি, 180 মিলিগ্রাম ক্যালসিয়াম ও বিভিন্ন খনিজ, খনিজ লবণ, আয়োডিন এবং লিপিড রয়েছে, যা অন্যান্য মাছ ও মাংসের তুলনায় অনেক বেশি। ওয়ার্ল্ড ফিশের হিসেবে ওমেগা 3 পুষ্টিগুণের দিক থেকে স্যামন মাছের পরেই রয়েছে ইলিশ। জনপ্রিয়তায় স্যামন ও টুনা মাছের পরেই ইলিশের অবস্থান। ইলিশ আমাদের দেশের জাতীয় মাছ হয়েছে এই কারণে ইলিশ মাছ আমাদের দেশকে যেভাবে রিপ্রেজেন্ট করছে অন্য কোনো মাছ সেভাবে রিপ্রেজেন্ট করছে না, এবং ইলিশ মাছের জন্য আমাদের দেশ বিখ্যাত। সেই জন্যে আমাদের দেশের জাতীয় মাছ হিসেবে ইলিশ মাছকেই মর্যাদা দেওয়া হয়েছে। পৃথিবীর মোট ইলিশের প্রায় 60% উৎপন্ন হয় বাংলাদেশে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও মিয়ানমার সহ নানা দেশে ইলিশ উৎপাদন হয়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পদ্মার ইলিশ। পদ্মার ইলিশের এই ব্যাপক খ্যাতির কি কারণ? মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডক্টর আনিসুর রহমান বলেছেন, পদ্মা মেঘনা অববাহিকায় যে ধরনের খাবার ইলিশ খায় এবং পানির প্রবাহের যে মাত্রা, তার ফলে এর শরীরে উৎপন্ন হওয়া চর্বি, এর স্বাদ অন্য যে কোনো জায়গার ইলিশের চেয়ে ভিন্ন হয়ে থাকে। এদিকে খাদ্য বিষয়ক লেখক ও গবেষক শওকত ওসমান জানিয়েছেন, ইলিশের জীবনচক্রের একটি বৈশিষ্ট্য হচ্ছে ইলিশ সমুদ্র থেকে এসে নদীতে ডিম ছাড়ার পর বাচ্চা ইলিশ আবার সমুদ্রেই ফিরে যায়, এবং তার যখন আবার প্রজনন মৌসুম আসে, অর্থাৎ ডিম ছাড়ার সময় হয়, সে তখন যেখানে তার জন্ম সেখানেই ফিরে যায়। ফলে বছরের পর বছর ধরে পদ্মার ইলিশের সুখ্যাতি বজায় রয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি। কেবল খাবার পাতেই নয়, সাহিত্যে এমনকি কূটনীতিতেও ইলিশ প্রসঙ্গ উঠে এসেছে অনেকবারই। মাত্র কিছুদিন আগে অর্থাৎ জুলাই মাসের শুরুতে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মন্তব্য করেছিলেন যে, ভারত তিস্তার পানি না দেয়ায় পশ্চিমবঙ্গে ইলিশ পাঠানো বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এমনকি বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা GI পণ্য হিসেবে 2017 সালে ইলিশ মাছ স্বীকৃতি পেয়েছে। ফলে বাঙালির ইলিশ প্রীতির আন্তর্জাতিক স্বীকৃতিও মিলেছে। যদিও বেশি কাঁটা ও গন্ধের কারণে বাকি পৃথিবীর কাছে ইলিশের সমাদর তেমন নয়, এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে ইলিশ আমাদের জাতীয় মাছ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোন এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।